এরপরে প্রশ্ন হলো ঢিলা কুলুপ ছাড়া পানি দিয়ে সম্পূর্ণ পবিত্রতা অর্জন করা সম্ভব কিনা। পেশাবের পরে যদি কেউ ভালো করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে এবং তার পেশাবের ধারা বন্ধ হয়ে যায়, পবিত্রতা হতে পারে? ঢিলা কুলুপ ব্যবহার করা ছাড়া পানি দিলে আর পবিত্রতা হবে না, অপূর্ণাঙ্গ থেকে যাবে এমন কোনো কথা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবের পর পানি এবং কুলুপ দুইটাই ব্যবহার করেছেন, এরকম বিভিন্ন বর্ণনা দ্বারা এটি প্রমাণিত এবং সুন্নাহ। আমার ছেলে নেশাখোর, মা বাবার কথা শুনে না, আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া করে? ছেলে নেশাখোর, সে বাবা মার কথা শুনে না, এখন এই টাইমে কি করবেন? আপনি একটা তাবিজ নিয়ে নিন কোনো হুজুরের কাছ থেকে, তাইলেই একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, কি বলেন? এই কথাটা দুঃখ করে বললাম যে অনেক বাবা মা আছে, ছেলে মেয়ে তাদের যখন পরিণত বয়স হয় তখন যা করা দরকার তা করে না, যখন সর্বনাশ হয়ে যায় এবারে এসে কান্দে হুজুর পানি পড়া দেন। এখন কি আর পানি পড়ার কাজ? এখন তো মুগুর পড়া লাগবে। এখন হুজুরের কাছ থেকে কি পড়া নিতে হবে? মুগুর পড়া নিতে হবে। সময় মতো সাবধান হবেন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচয় করাবেন, কোন ছেলে মেয়ের সাথে উঠা বসা করে খেয়াল করবেন, আজে বাজে পোলাপানার সাথে চলে কিনা, তাহলে খারাপ হয়ে যাবে। এরপরে বাজে পথে চলে যাওয়ার পরে তাদেরকে সুপথে আনা বড় কঠিন, এই জন্য তাদেরকে দিনদার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেরাও ভালো হবেন, ভালো পরিবেশ দিবেন। আর যদি পরে এরকম বকে যায়, আপনার সব হারাই ফেলছেন তা না, আল্লাহ তারা সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলে বাবা হিসাবে বাবার দোয়া, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়, আল্লাহ আমার ছেলেটাকে মানুষ করেন, হেদায়ত করেন, এছাড়া বাকি যা করণীয় আছে সেগুলো করবেন ইনশাআল্লাহ। আশা করা যাল্লাহ তাকে হেদায়ত দিবেন। মাহফিলে ওয়াজের ভিডিও করে এটি একটি ভালো কাজ, কিন্তু দুঃখের বিষয় আজকের মাহফিলে একজন ইউটিউবার মাগরিব এশার নামাজও পড়ে নাই। ইসলাম প্রচার করে নামাজ না পড়লে কিয়ামতে মাপ পাবে কিনা? আহমদুল্লাহ ভাই, আশা করছি আপনি সঠিক উত্তর দিবেন। এই ইউটিউবার ভাইদের মধ্যে কুকম করেন না লোক আছে? আমার পরিচিত যারা আছে, যারা বিভিন্ন চ্যানেলের ভাইরা আছে, এরা তো আলহামদুলিল্লাহ নামাজি। এই যে ভাই মাশাল্লাহ, কালকেও সিলেটে দেখছি, আগের দিন টাঙ্গাইল দেখছি, তো নামাজি মানুষ মাশাল্লাহ। এরকম বেনামাজিও আজ রেকর্ড করতে আসে? আস্তাগফিরুল্লাহ। তোমরা ইউটিউবার ভাইরা যারা আছো, তোমাদের কাছে আমার আবেদন যে এরকম বেনামাজি কোনোটা থাকলে অন্তত আমার কাছে ধরাই দিবা, ওইটারে মার্শাল আমি করবো ইনশাআল্লাহ। তোমরা রেকর্ড করো, সব করো ভাই, অ্যাডসেন্স করে পয়সা কামাই করো, আমরা মাসালা বলার মালিক, মাসালা বলছি তুমি আল্লাহর সাথে বুঝে বেড়াও, কিন্তু তাই বলে নামাজ পড়বা না মাঠে বসে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি এই জন্য প্রায় বলি, এরা তো এসব জিনিস দিবে না ইউটিউবে, তাও বলি যে যেই ধরা হুজুরদের পরে সবচেয়ে বড় ধরা দুনিয়াতে, যদি আল্লাহর কাছে আখেরাতে যদি কারো পাকড়াও হয় শক্ত করে, তো এদের হবে। কারণ এরা যত ওয়াজ শুনছে আপনারা এত ওয়াজ একবার রেকর্ডের সময় শুনছে, আবার এডিটিং এর সময় শুনবে, আবার নেটে ছাড়ার পরে শুনবে, এত শোনা। কিন্তু এরপরে যদি নামাজ না পড়ে, তো এটা তো খতম আল্লাহু আলা কুলুবিহিম, লক্ষণ খারাপ। ভাইরা, আমার হাসির কথা না, শুধু ইউটিউবার ভাইদেরকে বলছি না, আপনাদেরকেও বলছি, কিছু লোক আছে তারা জাহান্নামী, তাদের একটা মার্কা আছে, বলবো? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু লোক আছে জিন এবং মানুষের মধ্যে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি, জন্মই সৃষ্টি জাহান্নামের জন্য। কারা সে কপাল পড়া মার্কা? কি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে বুঝে না, এত আল্লাহর ভয় দেওয়া হয়, এত সতর্ক জাহান্নামের ব্যাপারে, এত কোরআনের আয়াত, এত হাদিস, এরপর অন্তরটা কাঁপে না, পরিবর্তন করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়া শুনে কিন্তু ভিতরে ঢুকে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়া দেখে চোখের সামনে কত কিছু, কিন্তু শিক্ষা গ্রহণ করে না, অর্থাৎ ওয়াজ শুনে কিন্তু পরিবর্তন হয় না, যেই সে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা কাল আনআম
এই মানুষগুলো দৃষ্টান্ত হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু তারে আপনি কি বললেন কি না বললেন তার কিছু আসে যায় না, কান ঝাড়া দিয়ে শেষ। বলহম আদল, বরং তার চেয়ে তারা গোমরা। কোরআন হাদিস জেনে বুঝে পড়ে শুনে আলেমরা যদি সেটার উপর আমল না করে নিজে বদামল হয়, এটা যেরকম ডেঞ্জারাস। জাহান্নাম উদ্বোধন করা হবে যে তিন শ্রেণী মানুষ দিয়ে, তাদের মধ্যে এক শ্রেণী মানুষ যে নিজে ওয়াজ করে দুনিয়ার উদ্দেশ্যে, ধান্দায় নসিহত করে দুনিয়ার ধান্দা। এই জন্য বললাম আলেমদের যে রিস্ক, এরপরে ইউটিউবার ভাইদের অবস্থা রিস্কের জায়গা থেকে তারপরে যে তারা এত শুনে তারপরে যদি আমল না করে। এই জন্য ইউটিউবার ভাইরা যারা তোমরা রেকর্ড করো, করজোর করে বলি আল্লাহর ওয়াস্তে ওয়াজটা নিজেরা তোমরা নিজেদের ভিতরে আগে ঢুকাও, নিজেকে পরিবর্তন করো, হাজার হাজার ডলার কামাই করো, ডলার কামাই করো অ্যাডসেন্স করে। এটা যদি হয় তো ভালো, না হলেও নাই। ভালো বলছি যদি হালাল পদ্ধতিতে হয়, হারাম হলে হারাম, না যায় হলে না যায়, কিন্তু সেটা দুনিয়াবী বিষয়। বাট যদি এখান থেকে তোমার জীবনটা একটু পরিবর্তন করতে পারো, তো এটা তোমার সবচেয়ে বড় ব্যবসা হয়ে গেল ইনশাআল্লাহ। ইউটিউবার ভাইরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেকে হয়তো পেশাগত কারণে আসো, চাকরির জন্য আসো, কন্টেন্ট বিক্রি করতে হবে আসো, পেটের দায় আসো, বা তুমি হয়তো অন্য কোনো উদ্দেশ্যে আসো, কিন্তু ভাই নামাজ ছাড়বে না, মুসলমান নামাজ ছাড়তে পারে না। আপনারা আয়োজক যারা আছেন ওই ভাইটাকে বুঝায় নামাজ পড়াবেন এবং নসিহত করবেন, পারলে আমার কাছে ধরে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।